নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের পো প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এসএসসি জিডির ভ্যাকেন্সিস আরও বেড়ে গেল এসএসসি জিডির ভ্যাকেন্সিস আরও বেড়ে গেল তো একটা দারুণ সুযোগ প্রত্যেকেরই জন্য যারা তোমরা এসএসসি জিডির প্রার্থী রয়েছে এসএসসি জিডি দু এই বছরটা তোমাদের জন্য একটা দারুণ বছর হতে যাচ্ছে কেননা তোমরা দেখতেই পেলে যখন নোটিশটি পাবলিশ হয়েছে তখন টোয়েন্টি বা টোয়েন্টি ফোর মতো ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু বেড়ে ফর্টি সিক্স হয়েছে কিন্তু আবারও সেটা ভ্যাকেন্সিসটা বাড়িয়ে দেওয়া হলো এসএসসির তরফ থেকে যেখানে টোটাল ভ্যাকেন্সিস বর্তমানে পঞ্চাশ হাজার রয়েছে তো একটা দারুণ সুযোগ এবং স্বাভাবিকভাবে যেহেতু ভ্যাকেন্সিসটা বেড়ে যাচ্ছে অবশ্যই কাট অফ মার্কসটা কিন্তু অনেকটাই কম যাবে তো এই বছর যে সুযোগগুলো তোমরা পাচ্ছ আশা করি তোমরা ভবিষ্যতে নাও পেতে পারো তো অবশ্যই তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা ফিজিক্যালি কিন্তু এই মুহূর্তে তোমাদের এফর্ট দিতে হবে হানড্রেড পার্সেন্ট তো বুঝতে পারছো তোমাদের কি বললাম যেহেতু ভ্যাকেন্সিস বেড়ে যাচ্ছে অবশ্যই কাট অফ মার্কসটা অনেকটাই কম যাবে এবং তোমরা যারা এই রাজ্যের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছো বা পরীক্ষা দিয়েছো তোমাদের কাটা মার্কস অনেকটাই কম যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের জানিয়ে রাখি প্রত্যেকটা রাজ্যের ভ্যাকেন্সিস বেড়ে গেছে এবং প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো বেড়ে গেছে প্রত্যেকটা কাস্টের ভ্যাকেন্সিস বেড়েছে এবং প্রত্যেকটা স্টেটের ভ্যাকেন্সিস কিন্তু বেড়েছে তো অবশ্যই আমরা দেখে নিচ্ছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে কুড়ি মার্চের যে নোটিশটি সেটা কিন্তু তোমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি তোমরা যারা পরীক্ষায় বসেছো পরীক্ষায় অ্যাটেন্ড করেছো তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই মুহূর্তে যে টোটাল ভ্যাকেন্সি সেটা আমরা দেখে নিচ্ছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দেখব মেলদের ভ্যাকেন্সিস যেখানে বিএসএফের টোটাল ভ্যাকেন্সিস বর্তমানে রয়েছে সতেরো হাজার আটশো তেরাশিটি সিআইএসএফের রয়েছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশটি এবং সিআরপিএফ রয়েছে দশ হাজার পাঁচশো উননব্বইটি অর্থাৎ প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভ্যাকেন্সিস বেড়ে গেছে এবং এসএসবিতে রয়েছে বর্তমানে ভ্যাকেন্সিস দু হাজার একত্রিশটি আইটিবিপিতে রয়েছে চার হাজার সাতশো ছিয়ানব্বইটি এ আর অর্থাৎ আসাম রাইফেলে রয়েছে তিন হাজার পাঁচশো তেত্রিশটি এবং এসএসএফে ভ্যাকেন্সিস রয়েছে একশো ষাটটি যেখানে ছেলেদের বর্তমান ভ্যাকেন্সিস রয়েছে চুয়াল্লিশ হাজার চারশো উনচল্লিশটি প্রতিটি কাস্টের এসসি সি এস টি ও এস ইউ আর প্রত্যেকটা কাস্টের ভ্যাকেন্সিস বেড়ে চুয়াল্লিশ হাজার চারশো উনচল্লিশটি মোট শূন্য পদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সিস কত রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে মেয়েদের ক্ষেত্রে বিএসএফে ভ্যাকেন্সিস রয়েছে তিন হাজার একশো উনসত্তরটি সিআইএসএফে রয়েছে ছয়শো তেরোটি এবং সিআরপিএফ রয়েছে পাঁচশো আশিটি এসএসবিতে রয়েছে দুইশো তেতাল্লিশটি এবং আইটিবিপিতে বর্তমান ভ্যাকেন্সিস রয়েছে আটশো ছেচল্লিশটি আসাম রাইফেলে রয়েছে সিক্সটি এইট এবং এসএসএফে রয়েছে ফিফটি ফোর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিসগুলো প্রত্যেকটা কাস্ট ওয়েস এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভ্যাকেন্সিস বেড়ে বর্তমান মেয়েদের টোটাল ভ্যাকেন্সিস পাঁচ হাজার পাঁচশো তেয়াত্তরটি পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তরটি ভ্যাকেন্সিস বর্তমানে ফিমেলদের ক্ষেত্রে রয়েছে এসসি এসটি ওবিসি ও ইউ আর টোটাল ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তরটি এবং গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সিস মেল ফিমেল সব কিছু মিলে পঞ্চাশ হাজার একশো সাতাশিটি দু হাজার তেইশের জন্য একটা বড় আপডেট বড় ভ্যাকেন্সিস এই বছরের জন্য সব থেকে বড় ভ্যাকেন্সিস তোমাদের সিলেকশন অবশ্যই হবে যারা তোমরা মিডিয়াম পরীক্ষা দিয়েছ কাট অফ মার্কস অনেকটাই কম যাবে প্রথমে যখন নোটিশটি পাবলিশ হয়েছে চব্বিশ হাজার সামথিং ভ্যাকেন্সিস ছিল সেটা বেড়ে প্রথমে ছেচল্লিশ হাজার তারপরে এই মুহূর্তে কিন্তু পঞ্চাশ হাজার একশো সাতাশিটি করা হলো তো এই বছর যদি সিলেকশন না নিতে পারো তো নেক্সট টাইম কিন্তু কখনই তোমরা সিলেকশন নিতে পারবে না তো বুঝতেই পারছো কত বড়ো একটা সুযোগ যারা তোমরা পরীক্ষা ভালো দিয়েছো বা মিডিয়াম দিয়েছো তোমরা এই মুহূর্তে এখন থেকেই ফিজিক্যালের জন্য হানড্রেড পার্সেন্ট অ্যাফোট দেওয়ার চেষ্টা করো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে পরীক্ষায় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরা এই রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ